আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, খুব গরম চলছে, তীব্র তাপদাহ। আবার ইরিধান বড় ধান, এই ফসল উঠানোরও এখনই কিন্তু সময়। ঈদ উপলক্ষে আমি বেশ কিছু জায়গায় বেড়াতে গিয়েছিলাম এবং ধানের বাম্পার ফসল দেখেছি, আলহামদুলিল্লাহ। সে ধানগুলো কিন্তু এখনই উঠানোর, কাটার, নেওয়ার মুখ্যম সময়। আবার গরমেও জনজীবন অতিষ্ঠ। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রৌদ্র এবং উত্তম বৃষ্টি এবং উত্তম আবহাওয়ার ব্যবস্থা করে দিন, আমিন। একটি গুরুত্বপূর্ণ হাদিস যার সাথে বর্তমান পরিবেশের আপনারা অনেক মিল পাবেন, হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন, হে মুহাজিরগণ, তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। এক নম্বর, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়, তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। আপনারা করোনা ভাইরাস থেকে শুরু করে বিভিন্ন ভাইরাস লক্ষ্য করেছেন, ভয়ঙ্কর রোগব্যাধি লক্ষ্য করেছেন, যেগুলো মেডিকেল সায়েন্স নাম দিতেও হিমশিম খাচ্ছে যে কোন রোগের কী নাম দেবে। অশ্লীলতার কারণে সারা পৃথিবীতে এগুলি প্রাদুর্ভাব হচ্ছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়। যখন কোনো জাতি ওজন পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত। ওজনে যখন কম দেয় তখন দুর্ভিক্ষ নেমে আসে। আপনারা বলতে পারেন এই দুর্ভিক্ষ কীরকম? এই দুর্ভিক্ষ হলো সম্পদের বরকত চলে যাবে। যার বহু টাকা আছে সে মনে করবে যে আমার আরও টাকা দরকার, এটার সে বরকত অনুভব করবে না এবং সে আরও বেশি কামাই করার জন্য পাপের পথ অনুসরণ করবে। যাদের ব্যবসা বাণিজ্যে কামাই রুজি হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো চলছে, কিন্তু তারপরেও অধিক লোভ লালসার কারণে সে কাস্টমারকে আরও ঠকাচ্ছে, ফলে তার অন্তরাত্মায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তার সম্পদে দুর্ভিক্ষ। তার মানে হলো তার কাছে অনেক সম্পদ থাকার পরেও যেন তার কাছে কোনো সম্পদ নেই। যখন কোনো জাতি যাকাত আদায় করে না, দান সাদকা দেয় না, কৃপণ হয়ে যায়, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু এবং নির্বাক প্রাণী না থাকতো তাহলে হয়তো আর কখনোই বৃষ্টিপাত হতো না, নাউজুবিল্লাহ। দান সাদকা বন্ধ করে দেয়, যাকাত আদায় করা বন্ধ করে দেয়। আপনি দেখুন তো, আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশে এখন তীব্র তাপদাহ চলছে, সত্যিকারের যাকাত কিন্তু অনেক ব্যবসায়ীরা হিসাব করে না এবং বহু নামাজি লোক যাকাত আদায় করে না, বহু দিনদার লোকও যাকাত ঠিকমতো হিসাব করে না এবং যাকাতকে ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন ফন্দি ফিকির অনুসরণ করে, বিভিন্ন ছলনা করে, বিভিন্ন পদ্ধতি বের করে। তা আল্লাহ তাআলা বৃষ্টিপাত বন্ধ করে দিয়েছেন, পাপাচারের কারণে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। যে কবিরা গুনাহ যখন ব্যাপক আকারে বেড়ে যায় তখন সলাতুল ইস্তেসকাও আল্লাহ তাআলা এই উসিলায় অনেক সময় বৃষ্টি দেন না। প্রচুর সলাতুল ইস্তেসকা পড়া হচ্ছে, বৃষ্টির নামাজ পড়া হচ্ছে, আল্লাহ সকলে তওবা কবুল করুন। কিন্তু অনুভূতি আসা দরকার যে পাপ কমছে কি না, জুলুম অত্যাচার আদৌ কমছে কি না। চার নম্বর হলো, কোনো জাতি আল্লাহ রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে বিজয়ী করে দেন এবং তাদের কাছে অসহায় অবস্থায় সেই জাতি সব কিছু ছেড়ে দেয়। যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে করা ওয়াদা ভঙ্গ করে, এই যে আল্লাহর সাথে আমরা যত ওয়াদা করেছি কালেমার মাধ্যমে, শাহাদার মাধ্যমে, আমরা ইমানের মাধ্যমে আল্লাহর সাথে যে চুক্তিগুলো করেছি, যে ওয়াদাগুলো করেছি, আসলে সেই ওয়াদা আমরা কতটুকু রক্ষা করছি, ফলে দুশ্মনকে আমাদের উপরে আল্লাহ বিজয়ী করে দিয়েছেন এবং দুশ্মন আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আমরা এখন দুশ্মনদের গোলাম হয়ে গিয়েছি, দুশ্মনদের দাস হয়ে গিয়েছি। স্বয়ং আলেমরা পর্যন্ত, কিছু আলেম দুশ্মনের গোলাম হয়ে গিয়েছে, দালাল হয়ে গিয়েছে। এটা একটা অভিশাপ, কিন্তু এটা একটা বিপদ। এরপরে বলা হয়েছে, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহ নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন, নাউজুবিল্লাহ। ইবনে মাজার 4019 নম্বর হাদিস, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাসক শ্রেণী যখন আল্লাহর কিতাব অনুযায়ী মীমাংসা করে না, বিচার ফয়সালা করে না, এই যে এত অপরাধ সংগঠিত হচ্ছে, ফরিদপুরে যে দুইজন আপন ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হলো,
আদৌ কি তার বিচার হয়েছে? শাসক শ্রেণীকে আদৌ কি শাসক গোষ্ঠী বিচার করার দায়িত্ব কার? শাসকদের, শাসককে আদৌ কোনো অন্যায়ের বিচার করাটাকে তাদের দায়িত্ব মনে করছে? করছে না। ফলে কি হয়েছে? আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম, অন্যায়, অবিচারকে আল্লাহ পাকাপোক্ত করে দিয়েছেন এবং পারস্পরিক যুদ্ধ বিগ্রহ বেঁধে গিয়েছে। জনতা বিচারের জন্য সড়ক অবরোধ করেছে, জালেম পুলিশ বাহিনী গিয়ে আবার জনতাকে জুলুম করেছে, লাঠিচার্জ করেছে, গুলি করেছে, কারো হাত ভেঙেছে, কারো চোখ নষ্ট হয়েছে। কিন্তু ওই যারা হত্যা করেছে তাদের কিন্তু বিচার হয়নি। যারা হত্যার বিচার চেয়ে আন্দোলন করছে, জুলুম কিন্তু তাদের উপরে হচ্ছে বন্ধুগণ। তাই আসুন, আসলে আমি সহজ বলি, আমরা সবাই হয়তো সঠিক রাস্তা থেকে দূরে সরে গিয়েছি, বক্তারাও কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, আলেমদেরও বিশাল অংশ নষ্ট হয়ে গেছে বলেই মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিন তওবা করা এবং আল্লাহকে ভয় করা এবং আল্লাহকে সাধনা করা, আল্লাহর বিধিবিধানের মর্যাদা দিয়ে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।